चाल, डाल, गम, भुट्टा, এই ধরনের ইয়ে আমি খাব না। কেন খাব না? কেন আমরা এইগুলো খাই না একাদশীর দিন? কার কার জানা আছে হাত তোল? আচ্ছা, সকলে জানা নেই। ভগবান এক সময় যমরাজের ওখানে গিয়েছিলেন, যমরাজের রাজধানী। সেই যমরাজের বাড়িতে গেছেন যমরাজ, যমরাজ মহাজন, তাই না? যমরাজ একজন মহান কৃষ্ণ ভক্ত। ১২ জন মহাজন আছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন যমরাজ। স্বয়ম্ভুর, নারদ, শম্ভু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, তারপরে কুমার ও কপিল। থ্যাংক ইউ। কুমার ও কপিল মনু বৈয়াসকি বলির বয়ম। যমরাজ নিজে এই কথাটা বলছেন যে স্বয়ম্ভু মানে ব্রহ্মা, নারদ মুনি, শম্ভু, শম্ভুকে শিব মহাদেব, স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার ও কপিল মনু, চতুষ্ণ, চার কুমার, কপিল মুনি আর মনু, আর প্রহ্লাদ মহারাজ, জনকরাজ, ভীষ্ম, এবং বৈয়াসকি সুখদেব গোস্বামী, ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী, বলি মহারাজ এবং আমি। এই আমিটিকে যমরাজ, আমরা এই ১২ জন মহাজন। তো ভেবে দেখো, যমরাজ ভগবানের মহান ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ যখন যমরাজের কাছে গেছে, তখন যমরাজের কীরকম মনের অবস্থা? না, যমরাজ তখন আনন্দে হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে, কীর্তন করতে শুরু করেছেন। শুধু মন্ত্র উচ্চারণ নয়, তিনি কীর্তন করে নাচতে শুরু করেছেন। তো এইভাবে যমরাজ ভগবানের চরণে প্রণতি নিবেদন করলেন। তখন ভগবান শুনলেন যে ওই যমালয়ের দক্ষিণ দিক থেকে আর্তনাদের কান্নার শব্দ আসছে, আর্তনাদ করছে মানুষ। বেদনায় যেমন মানুষ চিৎকার করে, সেরকম আর্তনাদের শব্দ আসছে। ভগবান জিজ্ঞাসা করলেন যমরাজকে যে এই আর্তনাদের শব্দ কেন, কোত্থেকে আসছে? যমরাজ বললো, ওটা নরকে ওরা দণ্ড ভোগ করছে, ওরা যন্ত্রণা পাচ্ছে। কেন ওরা পাপ করেছে, তাদের পাপ কর্মের ফলে তারা দণ্ড ভোগ করছে। তো ভগবান ভাবলেন যে এরা আমার সৃষ্ট জীব, তো এদের এই যন্ত্রণার থেকে একটা উদ্ধারের উপায় উদ্ভাবন করতে হবে। তখন ভগবান কি করলেন, তিনি সেইখানেই এক নারীকে সৃষ্টি করলেন। সেই রমণীটিকে, সেই রমণী হচ্ছেন একাদশী, অপূর্ব সুন্দরী এক রমণী। এবং ভগবান স্থির করলেন যে এই দিনে, এই একাদশীর দিনে যারা এই একাদশী ব্রত পালন করবে, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে। তো এইভাবে সকলে একাদশী ব্রত শুরু করলো, একাদশী ব্রত পালন করতে শুরু করলো, এবং তার ফলে যমালয় খালি হয়ে গেল। যমরাজ খুব খুশি হলেন যে ঠিক আছে, এখন ওই সমস্ত কাজ আর করতে হবে না, সারাক্ষণ বসে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব। কিন্তু পাপ পুরুষের এক মহাবিপর্যয়ের সৃষ্টি হলো। পাপ পুরুষকে, পাপ, সমস্ত পাপ নিয়ে এক ব্যক্তির সৃষ্টি হয়েছে, তার নাম পাপ পুরুষ। বিভিন্ন পাপ দিয়ে তার শরীর রচনা হয়েছে, যেমন
ব্রহ্মহত্যা হচ্ছে তার মাথা। এইভাবে নানা রকম পাপ, তার হাত, তার বুক, তার পা, তার পেট। এখন পাপ হচ্ছে না, তখন সেই পাপ পুরুষের মরমর অবস্থা। সো একদিন ভগবান দেখলেন যে পাপ পুরুষ কোন রকমে কষ্ট করে তার কাছে আসছে। তো ভগবান জিজ্ঞাসা করলেন যে পাপ তোমার এই অবস্থা কেন, সারা শরীর এরকম অস্থিচর্ম সার হয়ে গেছে, কোন তোমার এই অবস্থা কেন? তখন পাপ পুরুষ বলল যে ভগবান, যেদিন থেকে আপনি একাদশী ব্রত সৃষ্টি করেছেন সেদিন থেকে সকলে ওই একাদশী ব্রত পালন করে পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছে, তার ফলে জগতে আর পাপ নেই, তার ফলে আমার এই দুর্দশা। তা আমিও তো আপনারই সৃষ্ট জীব, তো আমার উদ্ধারের একটা, আমার জীবন ধারণের, জীবন রক্ষার একটা উপায় আপনি করুন। তখন ভগবান বললেন ঠিক আছে, এই একাদশীর দিন সমস্ত পাপ অন্নে প্রবেশ করবে, এবং কেউ যদি পাপ নাও করে কিন্তু সে যদি অন্ন খায় তাহলে সেই সেই পা তার সমস্ত পাপ তার শরীরে প্রবেশ করবে। তাহলে কি হলো, একাদশীর দিনে সমস্ত পাপ অন্নে প্রবেশ করছে, মানে চাল, ডাল, গম, ইত্যাদি, এবং সেগুলি যখন খাওয়া হয় পাপ না করলেও সেই পাপগুলি তাদের শরীরে আসে। তাহলে বোঝা গেল কেন আমরা একাদশীর দিন অন্ন খাই না। তো একাদশীর দিন অন্ন না খেলে পাপ প্রবেশ করবে না, কিন্তু যে পাপগুলো করছি সেগুলো তো থেকে যাচ্ছে। তাহলে কি করতে হবে, একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হবে। একাদশী ব্রত পালনের নির্দেশ হরিভক্তি বিলাসে সুন্দরভাবে।